কিরে জিজুর কথা ভাবছিস? কে? জিজু, মোহিত দাদা। নিমা, আমাকে বকলে কিচ্ছু হবে না। মুঝে তুমি বহুত অচ্ছে লাগতে হ্যায়। মেরে তো উনে জিজা জি বুলানা ভি শুরু কর দিয়া। লট্টু কো ভি বহুত পসন্দ হ্যায় আর বড়ো কো ভি। কি রে দিদি, তুই কিছু বলছিস না কেন? লজ্জা পাচ্ছি। এই তো দিদির মুখটা কিরকম ব্লাশ করছে। লাড্ডু আর তোর আবার ওকে ডাকার কি দরকার? দিদি, তোর মহিতদার সাথে কি কথা হলো বল না, বল না দিদি। নিমা, আমি যদি এখন দাদিকে গিয়ে বলি যে তুই আমাকে কিসব কিসব কথা জিজ্ঞেস করছিস, কি হবে বলতো? সরি নিমা। দিদি, তাহলে তোর মোহিত দাদাকে পছন্দ তো? আমি কিচ্ছু জানি না রে, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। কি প্রতিদান, নিজে নাক কেটে অন্যের যাত্রা স্মুথ করলাম, কোনো হেল ধরলে ভালো লাগে না। ফোন ধরছেন কৃষ্ণদা, যা দেখলাম না গো। কি দেখলি? গা থেকে একেবারে মা আলাই ঝরছে, মালাই। দেখিস ফুলকুমারী না, এই মা আলাইকেই মালা পরাবে। কিরে, হ্যাঁ দেখা হয়ে গেল গুরু, পুরো ঋত্বিক রোশন। মজা করিস। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমাকে তো ভাবতেই হবে। মোহিত হলে চলবে না। আমি সরি ঠাম্মি, আমি তোমাকে বলবো ভেবেছিলাম, ওরকম কিছু না। বিশ্বাস করো। ভালোবাসা হলে ওই রকম করে কেউ সরি সরি বলে নাকি? ভালোবাসা হলে যখন ঝগড়া হয় তখন চিৎকার করে গলা ফাটিয়ে ঝগড়া করতে হয়, ওরকম ঘরের কোণে বসে ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে কেউ সরি সরি বলে। তুমি যে নেতাজির বাইরে আরো অনেক কিছু জানো সেটা আমার জানা ছিল না। চুপ কর তুই।